বলিউডের অন্যতম ব্যবসা সফল ও প্রচণ্ড জনপ্রিয় একটি সিনেমা ফ্র্যাঞ্চাইজ হেরা ফেরি। সিনেমাটির সিকুয়েলকে ঘিরে নানা রকম তথ্য প্রতিনিয়ত মিডিয়ায় আসছে। এটি নিয়ে জল্পনা কল্পনা রয়েছে তুঙ্গে। তবে কিছুদিন আগে সিনেমাটির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এই কমেডি ফ্র্যাঞ্চাইজকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির ব্যঙ্গাত্মক পোস্ট এটা স্পষ্ট করে দিয়েছে যে সিনেমাটির তৃতীয় পর্ব আসছে, তারাও থাকছে এতে। তবে যতদিন যাচ্ছে হেরা ফেরি নিয়ে ধোঁয়াশা যেন বাড়ছেই। তবে এবার নতুন এক তথ্য বেশ চমকে দিয়েছে হেরা ফেরির ভক্তদের। অক্ষয়ের ওপর নির্ভর করে যে সিনেমার এমন সাফল্য, সে অক্ষয় কুমারই থাকছে না এতে। অক্ষয়ের পরবর্তীতে কার্তিক আরিয়ানকে দেখা যাবে হেরা ফেরি তিনে। টুইটারে এই বিষয়টি নিশ্চিত করেছেন হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজের অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল। সাম্প্রতিক বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে স্ক্রিপ্টের স্বচ্ছতার অভাবে হেরা ফেরি ওয়েলকাম এবং আওয়ারা পাগল দিলওয়ানার সিকুয়েল থেকে বেরিয়ে গেছেন অক্ষয়। তবে এবার সরে আসার বিষয়ে জানালেন অক্ষয় নিজেই। সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট 2022 চলাকালীন অক্ষয় বলেছেন, হেরা ফেরি আমার একটি অংশ, অনেক মানুষের মতো এটা নিয়ে আমারও ভালো স্মৃতি আছে। আমারও খারাপ লাগছে যে এত বছরেও সিনেমাটির পার্ট 3 করা হয়নি। আমাকে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমি চিত্রনাট্য নিয়ে স্পষ্ট ছিলাম না। মানুষ যা দেখতে চায় আমাকে তাই করতে হবে, সেজন্য আমি পিছিয়ে গেলাম। আমি খুব দুঃখিত যে আমি এটা করতে পারছি না। তবে অক্ষয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীরা নিজেদের ক্ষোভ জানাতে শুরু করে। ভক্তদের মতে হেরা ফেরির মতো সিনেমা অক্ষয়ের রাজু চরিত্র ছাড়া কখনোই কল্পনা করা যায় না। সিনেমাটির নির্মাতাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানিয়েছেন ভক্তরা। এদিকে অক্ষয়ের প্রতিও আকুল আবেদন জানাচ্ছেন তার অনুরাগীরা। অক্ষয় কুমার ছাড়া হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজ যেন মানতেই চাইছে না কেউ।